অক্সিজেন ছাড়া যেমন মানুষ বাঁচে না, দিন ছাড়া মানুষ বাঁচে না। দিন ছাড়া মানুষের দিল শেষ, মজলিস ছাড়া দিল শেষ, অক্সিজেন ছাড়া শরীর শেষ। অক্সিজেন ছাড়া শরীর অচল, আর এই মজলিসগুলো ছাড়া দিল অচল। আমরা কিন্তু দুটোর সমন্বয়ে আমরা মানুষ। একটা হলো আমাদের বডি, আরেকটা হলো আমাদের রুহ। এই দুটোর সমন্বয়ে আমরা কি বলেন, আমরা মানুষ হয়েছি দুয়ের সমন্বয়ে, আমাদের শরীর এবং আমাদের রুহ। রুহ ছাড়া শরীর অচল, শরীর ছাড়া রুহ অচল। যেমন বাহিরের আলো ছাড়া চোখের আলো অচল, চোখের আলো ছাড়া বাহিরের আলো অচল। চোখের আলো নাই, বাহিরে মেঘ মুক্ত সূর্য, লেকিন সে কিছুই দেখে না। আর চোখের আলো আছে বাহিরে অমাবস্যার অন্ধকার, সে কিছুই দেখে না। অমাবস্যার অন্ধকারে কিছু দেখা যায় তো চোখের আলো গেল কোথায়? বোঝা গেছে চোখের আলো ছাড়া বাহিরের আলো অচল, বাহিরের আলো ছাড়া চোখের আলো অচল। বোঝা গেছে শরীর ছাড়া রুহ অচল, রুহ ছাড়া শরীর অচল। বলেন, শরীর ছাড়া রুহ অচল, রুহ ছাড়া শরীর কি? তাহলে আমাদের শরীরের দুটো অংশ, আমাদের জীবনের দুটো অংশ, একটা হলো আমাদের রুহ, আর একটা হলো আমাদের শরীর। আমাদের রুহ এসেছে মাটি থেকে, এজন্য ফিরে যাবে আবার মাটিতে, আর রুহ এসেছে আর উপর থেকে, ফিরে যাবে আবার উপরে। এজন্য মানুষ যত বুড়ো হয় সে আবার তত ছোট হয়, আবার তত জমিনের কাছে চলে যায়। বুড়ো হইলে আবার ছোট হইতে থাকে, বুড়ো হইলে কি আবার ছোট হইতে থাকে। লেকিন এই জন্য দেখে থাকবেন আপনারা, ছয় মাসের বাচ্চাকে কেউ যখন আদর করে, কোলে তুলে তাকে উপরের দিকে মারে, আব্বু চাচ্ছু মামা, নিচের দিকে মারে না। উপরের দিকে কেন মারে? বুঝাতে চায় তুমি উপর থেকে আসছো আবার উপরে চলে যাবা, এটা ফিতরতের তাকা যা। কেউ বাচ্চাকে এভাবে আদর করে না, কেমন আছো কেমন আছো, এভাবে এভাবে বলে কেন? এবার চার সেকেন্ড থেকে বলেন আবার যাবে কোথায়? উপরে। আর বডি করতে গিয়ে এই জন্য বুড়ো হইলে ছয় ফিটের মানুষটা আবার চার ফিট হয়ে যায়। কি কেন? কুল্লু শাইয়িন ইয়ারজিউ ইলা আসলিহি, সব জিনিস তার মূলের দিকে ফিরে। এই জন্য ধোঁয়া শুধুই উপরে উঠে, কেন? ধোঁয়ার উৎস সূর্য, এই জন্য সে শুধুই উপরে উঠে। আর পানি শুধুই নিচের দিকে নামে, কেন? পানির উৎস সমুদ্র, এই জন্য সে নিচের দিকে নামে। এই জন্য তাহলে আমাদের শরীর আর রুহ, বলেন কি? রুহ তৈরি হয়েছে কোথেকে? রুহ আসছে কি কোথেকে? এই জন্য বিজ্ঞান রুহের ব্যাপারে নীরব। বিজ্ঞানকে জিজ্ঞেস করেন রুহের হাকিকত কি, বলবে জানি না। রুহের রং কি জানি না, রুহ মোটা না চিকন জানি না। এই জন্য রুহ স্পেশালিস্ট কোনো ডাক্তার পৃথিবীতে নাই, কোনো হাসপাতালের গায়ে রুহ স্পেশালিস্ট নাই। নাক কান গলাও আছে, চর্ম ওজনও আছে, হার্ট স্পেশালিস্ট আছে, লেকিন রুহ স্পেশালিস্ট নাই। বলেন কি নাই? এই জন্য মানব বডিতে চার মাস বয়সে যেদিন তার রুহ আসে, হার্ট বিট শুরু হয়, সারা দুনিয়ার সমস্ত সায়েন্স একসাথে, বিজ্ঞান একসাথে গবেষণা করছে, এর হার্ট বিট কখন শুরু হয় বাচ্চার? তো কখন যা হুট করে শুরু হয় কেউ টের পায় না, এটা বলতে পারে না, যে এই এক সেকেন্ড আগে বলতে পারে না এখন শুরু হবে। পুরো গভীর নিরীক্ষা করে, গভীর পরীক্ষা করে হার্ট বিট কখন ঢুকে কখন বের হয় এটা কেউ টের পায় না। তাইলে বোঝা গেছে আমাদের রুহ এসেছে কোথেকে? এই জন্য ইয়াসআলুনাকা আনির রুহ, ইহুদিরা গিয়ে রাসূলকে জিজ্ঞেস করলেন, করলো বলেন তো দেখি রুহ কি জিনিস। তো রাসূলকে জিজ্ঞেস করা মাত্রই রাসূল উপরের দিকে তাকাতেন, কোনো প্রশ্ন করলে রাসূল কি করতেন বলেন? আমাদের দিকে জিজ্ঞেস করলে আমরা কি করি? রাসূল উপরের দিকে তাকাতেন,
আমাদের উজানির পেশা হুজুর রহমতুল্লাহ আলাইহি যখন বয়ান করতেন উপরের দিকে তাকিয়ে তাকিয়ে বয়ান করতেন, তো মনে হইতো যে দেখে দেখে বয়ান করতেছে। দেখছেন কেউ হযরত মাওলানা মুবারক করিম রাহমাহুল্লাহ, আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আমি বারহা দেখছি হুজুরের সাথে আমিও বয়ান করার সৌভাগ্য হয়েছে আমার, তা আমি বসে থাকতাম নিচে বসে থাকতাম, আরো এইভাবে আপনাকে রুহ সম্পর্কে জিজ্ঞেস করবে, কুলি রুহ মিন আমরি রব্বি, আপনি বলে দেন রুহ আমার রবের নির্দেশ। বলেন সবাই, বলেন রুহ কি? আল্লাহ তাআলার আদেশ। বলেন রুহ কি? এজন্য রুহ মরবে না, এজন্য রুহ মরবে না, রুহ আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ তাআলার আমর নাহি, আল্লাহ তাআলার সিফাত হয়। সুবহানাল্লাহ, তার বুঝার কথা নয়। তাহলে রুহ মরবে না কেন বলেন? এটা কি? এই জন্য প্রতি রাত্রি ঘুমাবার পরে রুহ কোথায় যা জানেন? যেখান থেকে আসছে সেখানে আবার চলে যায়, আবার ফিরে আসে, আবার চলে, আবার ফিরে আসে, আবার চলে যায়, আর একবারের মতো ফিরে আস, ফিরে যাবে আর আসবে না, আবার ফিরে আসবে আর যাবে না, মৌতের সময় ফিরে যাবে আর আসবে না, হাসরের ময়দানে ফিরে আসবে আর যাবে না। তাহলে রুহ কি জিনিস বলেন? একটা হলো বডি, আর হলো বডির রুহ। এর দূর আমরা মোটামুটি বুঝছি, কিছু না বুঝলেও বুঝছি একটা, এটা কিছু আছে। বডি রুহ, বলেন বডি রুহ। আরেকটা হলো রুহের রুহ, বলেন রুহের রুহ। বুঝে না, বলেন বডি, বডির রুহ, রুহের রুহ। এবার বলেন বডি, বডির খাদ্য, রুহের খাদ্য। এবার কিছুটা বুঝছি, বলেন বডি, বডির খাদ্য, এবার রুহ, রুহের খাদ্য। তাহলে বডি কোথেকে? এই জন্য রু বডির খাদ্য। এতে বুঝে গেছি, এটা বিজ্ঞান কি বুঝবে না অস্বীকার করবে? স্বীকার করবে না অস্বীকার করবে? বিজ্ঞান এটাকে, পদার্থবিজ্ঞান স্বীকার করবে না অস্বীকার করবে? হিউম্যান বডি বিজ্ঞান এটাকে স্বীকার করবে না অস্বীকার করবে? পুরো দুনিয়া, নাস্তিক বিশ্ব, আস্তিক বিশ্ব স্বীকার করবে তো না যে বডি কোথেকে, খাবার কোথেকে? এবার বডি যদি বডির খাবার ছাড়া অচল হয়, তো রুহ রুহের খাবার ছাড়া সচল হবে কেন? ঠিক কইছেন তিনজনে, আমি তো আপনাদেরকেই বুঝাইতে পারলাম না, নাস্তিক বিশ্বকে কেমনে বুঝাবো? বডি যদি বডির রুহ ছাড়া অচল হয়, তো রুহ রুহ তার রুহ ছাড়া অচল হবে, সচল হবে কেন? বডি যদি বডির খাবার ছাড়া অচল হয়, তো রুহ রুহের খাবার ছাড়া সচল হবে কেন? এবার বলেন বডি তার রুহ ছাড়া বাজারে যেতে পারে না, বলেন রুহ তার রুহ ছাড়া মসজিদে যেতে পারে না। তাহলে বোঝা গেছে যারা মসজিদে যায় না এদের মূলত কি নাই? রুহের রুহ নাই। কি নাই বলেন? এবার বলবেন রুহের রুহ কি? وكذلك اوحينا اليك روحا من امرنا আগে ছিল قل الروح من امر ربي আগে ছিল কি قل الروح ওলামা একদম একটু খেয়াল করলে বুঝে যাবেন না আওয়াম তো কালানাম ওই বেচারারা কি করা وكذلك اوحينا اليك روحا من امرنا ما كنت تدري ما الكتاب ولا الايمان যেন আল্লাহ তাআলা বলেন রাসূল আপনার মায়ের পেটে চার মাস বয়সে আপনার মায়ের পেটে বডিতে রুহ ফুঁকে দিয়েছিলাম আর আপনার চল্লিশ বছর বয়সে গাড়ে হেরায় ডেকে নিয়ে এসে রুহের মধ্যে আবার রুহ ফুঁকে দিয়েছি। বডির রুহ দ্বারা আপনার বডি সচল হয়েছে, সতেজ হয়েছে, আর আপনার রুহের রুহ দ্বারা আপনি এতদিন জানতেন না কিছুই, এখন সব জানেন। মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালা আল ঈমান, এতদিন আপনি জানতেন না কিতাব কি জিনিস, ঈমান কি জিনিস, এতদিন আপনি জানতেন না রব কি জিনিস, আল্লাহ কি জিনিস, রব কি জিনিস জানতেন না,
এতদিন আপনি জানতেন না কবর কি জিনিস, আখেরাত কি জিনিস। এবার যখন আপনার রুহে আমি রু ফুঁকে দিয়েছি, হু বহু একই শব্দ, কুলির রুহু মিন আমরি রব্বি আর ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রুহাম মিন আমরিনা, তাইলে বোঝা গেছে বডি রু ছাড়া বডি অচল, রুহে রু ছাড়া রু অচল। বডি রু ছাড়া এই বডি বাজারে যাইতে পারে না, বডি রু ছাড়া এই বডি নষ্টি এদের পক্ষে পৌঁছে যায়, বডি রু ছাড়া এই বডিতে পোকা ধরে, বডি রু ছাড়া এই বডিতে কেঁচো খায়, বডি রু ছাড়া এই বডি মিশে যায়, রুহের রু ছাড়া ওই রু মিশে গেছে। বডির রু ছাড়া বডি নষ্ট হয়ে যায়, রুহের রু ছাড়া রু নষ্ট হয়ে যায়। তাহলে এবার বলুন তো রু কি জিনিস? কুলির রুহু মিন আমরি রব্বি, বডির রু যেমন আমার আদেশ, এবার রুহের রু হলো আমার আদেশ। কি এবার বডির রু যেমন দেখা যায় না, বডির রু দেখা যায় না, বডির রু দেখা যায় না, লেকিন রুহের রু কোরআন, সুবহানাল্লাহ। আসলে কোরআন আমরা দেখি না, যেটা দেখছি এটা কোরআনের ছবি, এটা কোরআনের শব্দ। বলেন এটা কি? আমরা যেটা পড়ছি এটা কোরআনের শব্দ। বলেন আমরা যেটা পড়ছি এটা কালামে নফসি, এটা কালামে লফজি, কালামে নফসি, এটা ফটো স্টেট, এটা ফটো কপি। এটা কি? জিব্রিল লোহে মাহফুজ থেকে নিজের সিনাই নিয়েছেন, এবার নিজের সিনা থেকে রাসূলের সিনাই দিয়েছেন, রাসূলের সিনা হইতে 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 আমাদের সিনা পর্যন্ত, কোন পর্যন্ত বলেন? আমাদের সিনা পর্যন্ত। তাহলে রুহের রু কোনটা? কোরআন। রুহের রু কোনটা? এবার বলুন তো রুহের রু ছাড়া শরীর কি? এবার বলেন কোরআন ছাড়া রু কি? তাইলে বোঝা গেছে রু ছাড়া শরীর যেমন চলে না, কোরআন ছাড়া রু চলে না। কোরআন ছাড়া রু পৌঁছে গেছে, ওই পচা রুয়ে আর কোনো ভালো কিছু ঢুকে না, ওই পচা রুয়ে ভালো কথা ভাল লাগে না, আর যে ভালো কথা বলে তাকেও ভাল লাগে না। কি হযরত আতা বিখ্যাত তাবি আতা ইবনু আবি রাবা, তিনি বলেন আল্লাহ জানা যদি কাউকে অপছন্দ করেন তখন তার কাছে ভালো ভালো কথা ভাল লাগে না, ভালো কথা বলনে ভালো ভাল লাগে না। কি তখন তার কাছে কি ভাল লাগে না বলেন? এই জন্য পচা মানুষগুলোর কাছে ভালো কথা ভাল লাগে না, আর ভালো কথা যে বলে তাকেও ভাল লাগে না। এই জন্য এরা আমাদের বিরুদ্ধে এত লেগে গেছে কেন? এরা আমাদের বিরুদ্ধে এত লাগে কেন? জুয়া খেলে ওটাকে ওটা ওটা দেখেও দেখে না, জুয়ারি কেউ দেখেও দেখে না, চোরগুলোকে দেখেও দেখে না, লেকিন আমাদের পেছনে এত লাগলো কেন? এদের বক্তব্য যেন নিরপরাধদের সমাজে তোমরা, অপরাধীদের সমাজে তুমি নিরপরাধ কেন? কি কি বলছে বলেন? অপরাধীদের সমাজে তুমি নিরপরাধ কেন? দুর্নীতিবাজদের এই সমাজে তুমি দুর্নীতিবাজ মুক্ত কেন? কি কি বলছে বলেন? অসৎদের এই সমাজে তুমি সৎ কেন? উলঙ্গর ব্যাপনার এই সমাজে তুমি এত বড় জুব্বা গায়ে দিয়েছ কেন? কি তাহলে রু নষ্ট হয়ে গেছে বলে ভালো কথা ভাল লাগে না? কি নষ্ট হয়ে গেছে বলেন? এবার বলুন তো দেখি রু রু ভালো হবে কি দিয়ে? রু ভালো হবে কি দিয়ে? এবার রু ভালো হবে রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আং যিকরিল্লাহ। রব্বি করিম বলেন রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আং যিকরিল্লাহ, যে মানুষগুলো পৃথিবীর কোনো ব্যস্ততা যাকে আমি থেকে গাফেল করে না, এরাই শুধু মানুষ, এদের রু ঠিক আছে। কি বলছে বলেন? রু ঠিক আছে কাদের বলেন? যাদেরকে আল্লাহ তাআলার জিকির থেকে কি করে না, আবার বলেন জিকির থেকে কি করে না? জিকিরের প্রথম তরজমা কোরআন, জিকিরের প্রথম তরজমা কি? কোরআন। জিকিরের প্রথম তরজমা কি? কোরআন। জিকিরের প্রথম তরজমা কি? কোরআন। সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তাহলে কোরআন ওয়ালা জিকির ওয়ালা, কোরআন ওয়ালা জিকির ওয়ালা, কোরআন ওয়ালা জিকির ওয়ালা, বলেন কোরআন ওয়ালা জিকির ওয়ালা, কোরআন ওয়ালা জিকির ওয়ালা,
আমাদের নূরানি পড়ানে ওয়ালা পৃথিবীর শ্রেষ্ঠ জিকির করনে ওয়ালা আমাদের হেফজখানা পড়ানে ওয়ালা পৃথিবীর শ্রেষ্ঠ জিকির করনে ওয়ালা আমাদের কিতাবখানা পড়ানে ওয়ালা পৃথিবীর শ্রেষ্ঠ জিকির করনে ওয়ালা আল্লাহ এজন্য যদি জিজ্ঞেস করেন পৃথিবীর সবচেয়ে বড় দানবীর কে উত্তর হবে আল্লাহ সবচেয়ে বড় দানবীর এরপরে জিজ্ঞেস করবেন এরপরে সবচেয়ে বড় দানবীর কে উত্তর হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সবচেয়ে বড় দানবীর এরপরে জিজ্ঞেস করবেন পৃথিবীতে তিন নম্বরের শ্রেষ্ঠ দানবীর কে উত্তর হবে ওলামায়ে কেরাম যারা না উম্মতকে ভালো কিছু শেখায় এরা পৃথিবীতে তিন নম্বরের শ্রেষ্ঠ দানবীর কি দানবীর কে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ হ্যাঁ কি رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله মানুষ শুধু তারা জিকির থেকে গাফিল হয় না যারা মানুষ শুধু তারা জিকির থেকে গাফিল হয় না যারা জিকির প্রধানত প্রথম প্রধান 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 প্রধানত জিকির দুই প্রকার প্রধানত জিকির দুই প্রকার জিকরে কলবি জিকরে জওয়ারেহ ভিতরের জিকির বাহিরের জিকির ভিতরের জিকির বাহিরের জিকির বলেন ভিতরের জিকির বাহিরের জিকির জিকরে কলবি জিকরে খারেজি বাহিরের জিকির আগে বলতাম জিকির লিসানি এখন এটা নন নেক্সট লিসানি নন বলতেছি একটা হলো জিকরে কলবি ভিতরের জিকির বলেন ভিতরের জিকির ভিতরের জিকির কোনটা ভিতরের জিকির কেমন জরুরি অক্সিজেন যেমন জরুরি ভিতরের জিকির কত ঘন্টা ভিতরের জিকির 24 ঘন্টা ভিতরের জিকির কত মিনিট 1440 মিনিট ভিতরের জিকির কত মিনিট 86600 সেকেন্ড এক সেকেন্ডের জন্য ভিতরের জিকির থেকে খালি হওয়ার সুযোগ নাই অক্সিজেন থেকে যেমন এক সেকেন্ডের জন্য খালি হওয়ার সুযোগ নাই কি বলছি বলেন অক্সিজেন থেকে কি আবার বলেন অক্সিজেন থেকে কি তাহলে ভিতরে জিকির কোনটা ভিতরে জিকির কোনটা লা ইলাহা ইল্লাল্লাহ এটা জবান যেটা এটার মূল যেটা এটা মূল যেটা ওটা হলো ভিতরের জিকির আর শব্দ যেটা এটা হলো জবানের জিকির কি বলছি বলেন মূল কোনটা ভিতরেরটা হলো কি এটা হলো কলবি জিকির এটা থেকে এক সেকেন্ডের জন্য এক মুহূর্তের জন্য ছুটকারার সুযোগ নাই এটাকে এক সেকেন্ডের জন্য বাদ দেওয়ার সুযোগ নাই কি বলছি বলেন কোনটা এক সেকেন্ডের জন্য বাদ দেওয়ার সুযোগ নাই জিকরে কলবি এবার জিকরে কলবি যার যে পরিমাণ সতেজ তার জিকরে যাওয়ার এই পরিমাণ সতেজ জিকরে কলবি কি করে জিকরে কলবি যদি 24 ঘন্টা জাগ্রত থাকে থাকতেই হবে জিকরে কলবি 24 ঘন্টা জাগ্রত থাকলে জিকরে কলবি এই মানুষটাকে কোনো গুনাহ করতে দেয় না বলেন জিকরে কলবি জিকরে কলবি তাকে কোনো গুনাহ করতে দেয় না জিকরে কলবি তাকে পাহারা দেয় এই জন্য সাহাবা একরাম কেন গুনাহ করেননি জিকরে কলবি কি পরিমাণ সতেজ ছিল নবীদেরকে তো গুনাহ করার প্রশ্নই আসে না নবীরা গুনার কাছেও যাননি এমন না গুনাহকেই নবীদের কাছে যেতে দেননি গুনাহকেই নবীদের কাছে যেতে দেননি বলেন রব যেন গুনাহ বানিয়ে বলে দিয়েছেন খবরদার আমার নবীদের কাছেও যেও না কি চকলেট বাচ্চার নাগালের বাইরে রেখে দিয়েছেন এবার চকলেট বাচ্চা খাবে কিভাবে কি তাহলে নবীরা গুনাহ করেন না কেন গুনাহ নিজেই নবীদের কাছে আসতে পারেনি আর সাহাবা একরাম গুনার কাছেও যাননি আরে সুবহানাল্লাহ বলে না নবীরা নবীদের কাছেও গুনাহ যায়নি আর এখন আমাদের মুআমালা কি আমরাও গুনার কাছে গুনাহও আমাদের কাছে বলেন কি এবার গুনাহও আমার কাছে আমিও গুনার কাছে গুনাহও আমার হাতে আমিও গুনার হাতে আমিও গুনার হাতে বন্দি গুনাহও আমার হাতে বন্দি আমিও গুনাহের গোলাম গুনাহও আমার গোলাম কি বুঝেন না মানে আমি গুনার হাতে বন্দি গুনাহ আমার হাতে বন্দি কি এবার রব যেন বলেন যাও যদি না
জিকরে কলবিকে তাজা করো, আমি তোমাকে বাঁচিয়ে দিব। ফাসানুয়াসিরুহু লিলইউসরা, ফাসানুয়াসিরুহু লিলইউসরা, আমি না জান্নাতের সমস্ত আমল তোমার জন্য সহজ করে দিব। জান্নাতের আমল সহজ করে দিব মানে সমস্ত গুনাহগুলোকে কঠিন করে দিব আর সমস্ত নেকিগুলোকে সহজ করে দিব। ওয়াম্মা মান আতা ওয়াত্তাকা ওয়াসাদাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, সিদ্দিক আমাকে দেয়ার হক আদায় করেছে, আমাকে ভয় করার হক আদায় করেছে, আমার জিকরে কলবির হক আদায় করেছে, আমিও একটা হক আদায় করেছি। ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, জান্নাতের সমস্ত আমাল তার জন্য সহজ করে দিয়েছি। আবু জাহাল উদ্বার সাহেবা, ওরা আমাকে আমার সাথে গাদ্দারি করেছে, ওরা বোকালতি করেছে, ইস্তেগনা করেছে, ওরা অহংকার করেছে, হককে মানে নাই, অহংকার করেছে, আমিও তাকে আর ওকেদ্দেবা বিল হুসনা, কালিমায়ে তৈয়বার উপরে ঝুটলাইছে, এই জন্য আমিও একটা কাজ করছি। ফাসানুয়াসসিরু লিল উসরা, জাহান্নামের সকল কাজ তার জন্য সহজ করে দিয়েছি। মুআযাল্লাহ বলেন, নাউযুবিল্লাহ, জাহান্নামের কাজ যার জন্য সহজ বুঝতে হবে তাকে রব সানাস্তাদরিজুহুম মিন হাইথু লা ইয়ালামুন, জাহান্নামের কাজ যার জন্য সহজ, জুয়া যার জন্য সহজ, মদ যার জন্য সহজ, জেনা যার জন্য সহজ, দুর্নীতি যার জন্য সহজ, বুঝতে হবে রব তাকে ঢিল দিয়েছে ধরার জন্য। গুনাহ সত্ত্বেও মাল বাড়ে, গুনাহ সত্ত্বেও মাল বাড়ে, বুঝতে হবে রব তাকে ঢিল দিয়েছে। রব তাকে কি বলে, নামাজ না পড়া সত্ত্বেও মাল বাড়ে, আছে না নাই? চুরি করা সত্ত্বেও মাল বাড়ে, দুর্নীতি করা সত্ত্বেও মাল বাড়ে, এটা বুঝতে হবে অচিরেই ধরবে। অচিরেই কি? নামাজ না পড়া সত্ত্বেও মাল বাড়া, এটা হলো ইঁদুরকে আদর করে নারিকেল দেওয়া। বুঝেন নাই কথা? ইঁদুরকে আদর করে কি দেওয়া, কিন্তু তার জানা নাই, ওই ইঁদুরের জানা নাই, চিকার জানা নাই, এটা বিষ মাখা, হারাম মাল বিষ মাখা। বলেন, হারাম মাল বিষ মাখা, দুর্নীতির মাল বিষ মাখা, চুরির মাল বিষ মাখা। বুঝাতে পারি নাই মনে হয়। সানাস্তাদরিজুহুম মিন হাইথু লা ইয়ালামুন, ওদেরকে আমি ঢিল দিচ্ছি, ওরা বুঝে না, ওদেরকে ঢিল দিচ্ছি, ওরা কি করে না, ওরা ওরা বুঝে না। رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله, এখানে জিকিরলা মানে জিকরে কলবি, এখানে জিকিরলা মানে কি, এরা জিকির থেকে গাফিল হয় না। বলেন, জিকির থেকে কি হয় না, তাহলে জিকরে কলবির মূল হাইসিয়ত কি? আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই, আল্লাহ আমাকে দেখেন, আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ আমাকে শুনেন, আল্লাহ আমাকে দেখেন, এই কথাগুলো 24 ঘন্টা দিলে জাগ্রত রাখা। আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই, আল্লাহু শাহিদি, এই কথাগুলোকে দিলে জাগ্রত রাখা। ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই থাকো আমি তোমার কাছে আছি, আমি তোমার সাথে আছি। ওয়ামা তাতলু মিন কুরআনিন, ওয়ামা তাকুনু ফি শানিন, وما تتلو منه من قرآن وما تعملون من عمل إلا كنا عليكم شهودا إذ تفيضون فيه وما يعزب عن ربك من مثقال ذرة في الأرض ولا في السماء ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين شابل ذكر قلبي বুঝতে পারলাম না তো। ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহ শাদীদুল ইকাব, জিকরে কলবি, ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহ খাবীরুম বিল ইবাদ, জিকরে কলবি, ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ, সব জিকরে কলবি, পুরো কোরআন জিকরে কলবি। সুবহানাল্লাহ, জিকরে কি বুঝাইতে পারতেছি, বুঝছেন কিছু? এবার জিকির জিকরে কলবি কিছুটা বুঝলাম, জিকরে কলবি, জিকরে কলবি যার যত সজাগ তার জিকরে যাওয়ারে তত সজাগ।
এবার বাহিরের জিকির কয়েক প্রকার। বাহিরের জিকির কখনো জবানে হবে, কখনো চোখে হবে, কখনো কানে হবে, কখনো দেমাগে হবে, কখনো হাতে হবে, কখনো পায়ে হবে। সুবহানাল্লাহ বলে কি ভিন নারী থেকে দু চোখ নিচু করা চোখের জিকির, ভিন নারী থেকে দু চোখ নিচু করা চোখের জিকির। বলেন, মুখস্থ করেন, ভিন নারী থেকে দু চোখ নিচু করা চোখের জিকির। এবার প্রশ্ন করবেন, জবানে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, এটা জবানের জিকির। এবার চোখের জিকির কোনটা? জবানের জিকির লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর হুকুম আর নবীর তরিকা চোখে সেটিং করা, এটা চোখের জিকির। কি বলছি বলেন, এটা কিসের জিকির? এবার প্রশ্ন, জবানের জিকিরের দাম কত, চোখের জিকিরের দাম কত? যেমন নামাজ জবানের জিকির, নামাজ বোর্ডের জিকির, নামাজ জবানের জিকির, বোর্ডের জিকির। সুবহানাল্লাহ, নামাজ হলো গুলদস্তা ইবাদত, নামাজ জবানের জিকির, নামাজ চোখের জিকির, নামাজ হাতের জিকির, নামাজ পায়ের জিকির, নামাজ দিলের জিকির, নামাজ দিমাগের জিকির। সুবহানাল্লাহ, নামাজ জামিউল ইবাদত, এর জন্য নামাজ ওয়ালা যিকরুল্লাহ আকবার, যতটা কঠিন নামাজ এর চেয়ে কঠিন। কথা বুঝে না, কি বলছি বলেন, আড়াই মনের কি লক্ষ্মীপুর এই চৌমুনি বাজারে একটা বড় ব্যবসায়ী ছিল আলুর আড়তদার, তো তার ট্রাক থেকে আলু নামাইতো, নামাইতো না, আবার আলু উঠাইতো, এক ট্রাক থেকে নামাইতো আরেক ট্রাক উঠাইতো। তো আলুর আড়তদার ছিল বড় নামাজি মানুষ, ইনি মসজিদে আসার সময় লেবারদেরকে বলতেন, এ চল নামাজে চল, ওরা আসতো না। এ আলুর লেবার যারা আড়াইশো মন আড়াই মন উঠায় না, এটা এরা ডেলি লেবার নয়, এরা হলো কমিশনে কাজ করে, বস্তা চুক্তি। কি তো বস্তা চুক্তি, এরা মসজিদে আসে না, কিন্তু আড়াই বস্তা আড়াই মন উঠাইতেছে। তো ওই সদাগর কই, তাহারে তোরার কাছে বুঝি নামাজ আড়াই মন বস্তা থেকে ওজন কেন, তোমাদের নামাজ ওদের কাছে কত, আড়াই মন বস্তা থেকে কি এই ওজনই, এরকম নামাজ ওজন লাগে এরকম মানুষ এই সমাজে আসেনি। হ্যাঁ, ওয়াইন্নাহা লাকাবীরাতুন, এটা শুধু আড়াই মন নয়, আড়াই টনের চেয়ে বেশি ভারী। ইল্লা আলাল খাশিঈন, লেকিন আলহামদুলিল্লাহ আমাদের কাছে জীবনের সবচেয়ে সহজ কি, আমাদের কাছে জীবনের কি, এবার আমাদের কাছে জীবনের সবচেয়ে সহজ কোনটা, জীবনের সবচেয়ে প্রিয় কোনটা, জীবনের সবচেয়ে ভাল লাগে কোনটা, জীবনের সবচেয়ে মজা পাই কোনটা, মসজিদে বেশি গেছি না শ্বশুর বাড়িতে বেশি গেছি? সুবহানাল্লাহ বলবেন, আমরা মসজিদের জীবনে বেশি গিয়েছি না শ্বশুর বাড়ি? কোনটাকে শ্বশুর বাড়ি যাই না। ওয়াইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, তাহলে জিকরে কলবি বুঝলাম, এবার জিকরে জাওয়ারে অঙ্গ প্রত্যঙ্গের জিকির, এক নাম্বার জবানের জিকির। জবানে বলবে লা ইলাহা তাহলে আমাদের অবসরে জবানটা জিব্বাটা নানাতে অসুবিধা কোথায়, অবসরে জিব্বাটা নানাতে অসুবিধা কোথায়? যখন পড়েন তখন পড়েন, যখন পড়ান তখন পড়ান, যখন ওয়াজ করেন তখন ওয়াজ করেন, বাকি সময় জিব্বার কি কাজ? এই জন্য হাতে তো রাজমিস্ত্রি হাতে কাজ করে, জবানে কি কাজ? রিক্সাওয়ালা হাতে কাজ করে পায়ে কাজ করে, জবানে কি কাজ? ড্রাইভার হাতে কাজ করে পায়ে কাজ করে, জবানে কি কাজ? জবানের কোনো জিম্মাদারি ইদব দেন নাই, জবানের জিম্মাদারি শুধু একটা, ফাযকুরুনি আযকুরকুম, তোমার জবানের জিম্মাদারি আমার জিকির, আর আমার জবানের জিম্মাদারি তোমার জিকির। ফাযকুরুনি বিতাআতি
আজকুকুম বিরহমতি, আমার আবাদত দিয়ে তুমি আমাকে ডাকবা, আমার রহমত দিয়ে আমি তোমাকে ঢেকে দিব। এজন্য করা আছে তাআলা রহমতুল্লাহ বলেন ফাজকুরুনি জিস কদর আজকুরকুম ইস কদর, ফাজকুরুনি যেই পরিমাণ আজকুরকুম এই পরিমাণ, সুবহানাল্লাহ বলবেন না, বাকি ফাজকুরুনি হবে তোমার মতে, তোমার ফাজকুরুনি হবে তোমার যোগ্যতা মতে, আমার আজকুরকুম হবে আমার যোগ্যতা মতে, তুমি বলবা তোমার সাধ্য মতে আমি দিব আমার সাধ্য মতে, তুমি বলবা তোমার যোগ্যতা মতে আমি দিব আমার যোগ্যতা মতে, তুমি বলবা তোমার বয়স মতে আমি বলবো আমার বয়স মতে, তুমি বলবা তোমার 60 বছর আর 70 বছর আমি বলবো আমার হায়াতের 20 বছর, এই জন্য তোমার তুমি বলবা তোমার মৌতের আগে আমি বলবো আমার মৌতের আগে আর আমার মৌতের আগ নাই। আমার আর মৌত নাই, সুবহানাল্লাহ, তুমি মৌত রাগ পর্যন্ত ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি বলবা তোমার মৌত আসা পর্যন্ত আর আমি বলবো আমার মৌত আসা পর্যন্ত, আর আমার মৌত কখনো আসবে না, কি বলছি বলেন, আমার মৌত কখনো কি আসবে না। ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, লাইসা মিন ক্বাবলি শাই ওয়া লাইসা মিন দুনি শাই ওয়া লাইসা মিন ফাওকি শাই ওয়া লাইসা মিন দুনি শাই ওয়া লাইসা মিন ক্বাবলি শাই ওয়া লাইসা মিন বাদি শাই, আমার আগেও কেউ নাই আমার পরেও কেউ নাই। এজন্য ইমাম আজম রাহমাহুল্লাহকে কোনো দাঁড়িয়ে জিজ্ঞেস করেছে, আচ্ছা বলুন তো দেখি আল্লাহর আগে কে ছিল, ইমাম আজম বলেন তুমি কি সংখ্যা গুনতে পারো, হ্যাঁ পারি তো, পড়ো গণ, নয় থেকে গণ, আগে থেকে নয় থেকে পেছন দিকে গণ, নয় আট সাত পাঁচ ছয় পাঁচ চার তিন দুই এক, এর আগে আছে কিছু, বলে তোমার এই তো একের আগে আর কেউ নাই, আমাদের আহাদের আগে কেউ নাই, কি ভাই তোমাদের বাংলা যেমন একের আগে কেউ নাই, তোমাদের যেমন ওয়ানের আগে কেউ নাই, আমাদের আহাদের আগে কেউ নাই, আমাদের আহাদের আগে কি নাই বলেন, রিজাল এই কো বন্ধ করো, আমার ইকু লাগেনি, ইকু লাগে গলা বলা গো, رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله, মানুষ শুধু তারা জিকির থেকে গাফিল হয় না যারা, এখানে জিকিরের 1 নম্বর তরজমা কি কুরআন, জিকিরের 2 নম্বর তরজমা নামাজ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জিকিরের 2 নম্বর তরজমা কি নামাজ, ফালা যিকরুল্লাহি আকবার আকিমিস সালাতা লিযিকরি, رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله, মানুষ শুধু তারা যাদেরকে যাদের ব্যবসা যাদের চাকরি যাদের দোকান যাদের ফ্যাক্টরি তাদেরকে জিকির থেকে গাফিল করে না, কি থেকে গাফিল করে না, 2 নম্বর ওয়া ইকামিস সালা নামাজ থেকে গাফিল করে না, সুবহানাল্লাহ, বলেন তাহলে ফ্যাক্টরি যদি নামাজ থেকে গাফিল করে, এই ফ্যাক্টরি ফ্যাক্টরি না, এই মাল মাল না, এটা অবাল, এটা মাল না অবাল, মালের বিপরীত শব্দ অবাল, এটা বুঝি নেন, এটা মাল না অবাল, অবাল অবাল, এ মালের বিপরীত অবাল মানে কিছু নাই আর, গজব গজব গজব, মালের বিপরীত কি বলেন হুজুরকে, হুজুর এরা তো অবাল বুঝে না, অবাল বুঝলো না কি লেগে, তোমরা যখনই কোনো ইংলিশ ইংলিশ ওয়ার্ড ইউজ করো আমরা তখনই বুঝি, কিন্তু আমরা কিছু বললে আর তোমরা বুঝো না, কি আচ্ছা আপনারা যখনই কোনো ইংলিশ ওয়ার্ড ইউজ করেন আমরা তখনই উই আর আন্ডারস্ট্যান্ড, আমরা এটা বুঝি, দেখি তোমরা বুঝো না, আশ্চর্য কথা, আমরা একটা লব্জ করলে এরা আর বুঝে না, رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله, মানুষ শুধু তারা জিকির থেকে গাফিল হয় না যারা, 2 নম্বরে ওয়া ইকামিস সালা নামাজ থেকে গাফিল হয় না যারা, তাহলে বোঝা গেছে জিকির থেকে গাফিল হয় যারা নামাজ থেকে গাফিল যারা, আসলে জিকির কালবি থেকে গাফিল হয় যারা, পুরো স্পষ্ট না করলে তো সমস্যা না, বুঝি না, না বুঝলে থাক,
আল্লাহ নিকৃষ্ট প্রাণী করলে মনে কষ্ট পাইব, সারা দাব করলে অতটা মনে কষ্ট পাইত না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। তাহলে মানুষ শুধু কারা জিকির থেকে গাফেল হয় না, যারা দুই নাম্বার মানুষ শুধু তারা নামাজ থেকে গাফেল হয় না, যারা তিন নাম্বার মানুষ শুধু তারা হিসাব করে করে জাকাত দেয়, যারা মানুষ শুধু তারা কটা পাইলাম তিনটে, চার নাম্বার ইয়াখাফুনা ইয়াউমান তাতাকাল্লামু ফীহি القلوب والابصار মানুষ শুধু তারা আখিরাতকে ভয় করে, যারা মানুষ শুধু তারা আখিরাতকে ভয় করে যারা। তাহলে চারটা গুণ পাইলাম, এক নাম্বার মানুষ শুধু তারা জিকির থেকে গাফিল হয় না যারা, মানুষ শুধু তারা পাঁচ ওয়াক্ত নামাজ থেকে গাফিল হয় না যারা, মানুষ শুধু তারা হিসাব করে করে যাকাত দেয় যারা, মানুষ শুধু তারা আখিরাতকে ভয় করে যারা। আমি বললাম রব্বুল আলামিন কেউ যদি মানুষের মতো মানুষ হয়, এই চার গুণে গুণী হয় মানুষের মতো মানুষ হয়, আপনি তাদেরকে কি দিবেন? আল্লাহ তাআলা বলেন লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, তাদের জীবনের যতগুলো আমল আছে এগুলো থেকে যেগুলোই শুধুই আহসান এগুলোর বিনিময় আমি গুনে গুনে দিয়ে দিব। কি কোনগুলো দিবে? আহসান লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমার আহসান আহসানটা পুরস্কার দিব। আহসান কাকে বলে? বাইরেরটাও শুদ্ধ ভিতরেরটাও শুদ্ধ, এটাকে বলে আহসান। বাইরেরটা দিয়ে সহি হয়, ভিতরেরটা দিয়ে এখলাস হয়, দুটোটা মিলে আহসান হয়। দুটোটা মিলে কি হয় বলেন? বাইরেরটা যদি অশুদ্ধ হয় ভিতরেরটা যতই শুদ্ধ হোক দুই আনার দাম নাই, আর বাইরেটা যদি শুদ্ধ হয় ভিতরেরটা যদি বেশি অশুদ্ধ না হয় তাহলে কিছু না কিছু দাম আছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ কি বলছি বলেন। আচ্ছা টেবিলটা ছাড়া রঙের কি দাম? টেবিল ছাড়া রঙের কি দাম? এই যে মাদ্রাসাতে টেবিল বানায় তাবলিগে রং লাগায়, মাদ্রাসাতে টেবিল বানায় তাবলিগে রং লাগায়, মাদ্রাসাতে আবাদতের বোর্ডই বানায় তাবলিগে আবাদতের রু বানায়। এই মাদ্রাসাতে কি বানায়? এবাদতের শরীর বানায়, তবলিগে কি বানায়? এবাদতের রূহ বানায়। মাদ্রাসাতে আবাদতের বোর্ডই বানায় আর খানকাতে আবাদতের রূহ বানায়। এখন যদি খানকাওয়ালারা বলে মাদ্রাসার দরকার নাই, বোর্ডই ছাড়া রূহের দরকার নাই, বেকুব। কি বলছি বলেন? এই বোর্ডই ছাড়া রুদি কি করবে? কোনো কাম আছে? টেবিল ছাড়া রঙের কোনো কাজ আছে? হ্যাঁ। আচ্ছা বডি মিস্ত্রি ছাড়া ইঞ্জিন মিস্ত্রি কি কি কাম? গাড়ি বডি মিস্ত্রি আছে আর ইঞ্জিন মিস্ত্রি আছে, বডি মিস্ত্রি ছাড়া ইঞ্জিন মিস্ত্রি কি কি কাম? তাহলে বোঝা গেছে সব লাগবে, সব লাগবে। বোঝা গেছে কি লাগবে? তাহলে এলান করে তোলেন, মুসলমান আমার নাম, তাবলিগ আমার কাম, যেই তাবলিগের সাথে আছে ওলামায়ে কেরাম, মুসলমান আমার নাম, তাবলিগ আমার কাম, যেই তাবলিগের সাথে আছেন ওলামায়ে কেরাম। মনে থাকবে ওলামায়ে কেরাম ছাড়া তাবলিগ কেমন, ওলামায়ে কেরাম ছাড়া খানকা কেমন, ওলামায়ে কেরাম ছাড়া জিকির কেমন, মৌমাছি ছাড়া মধু যেমন। বলেন বুঝেন না? আচ্ছা মৌমাছি নাই কত বছর আপনি মধু বানাবেন? মৌমাছি ছাড়া যদি মধু বানান এটা মধু হবে না বিষ হবে, বুঝছো তো? এটা মধু হবে না বিষ হবে, ডায়াবেটিস রোগীর দু চামচ খাওয়া দিলে কি বলেন? মৌমাছি ছাড়া যেমন মধুর কল্পনাও করা যায় না, ওলামায়ে উম্মত ছাড়া দিনের কল্পনাও করা যায় না। এজন্য ওলামা ছাড়া দেশ কেমন, ওলামা ছাড়া বাংলাদেশ কেমন, ওলামায়ে কেরাম ছাড়া দেশ কেমন, রাখাল ছাড়া ছাগল যেমন। কি বলছি? রাখাল ছাড়া মেষপাল যেমন, রাখাল ছাড়া ছাগল যেমন, ওলামায়ে কেরাম ছাড়া দেশ তেমন। রাখাল ছাড়া ছাগলগুলো যেমন এদিক সেদিক চলে যাবে, নেকড়ের খাবার হবে। রাখাল ছাড়া যেমন, রাখাল ছাড়া ছাগলগুলো যেমন নেকড়ের খাবার, বাঘের খাবার, ওলামায়ে কেরাম ছাড়া জাতি বিজাতির খাবার।
কি বলছি বলেন, ওলামা একরাম ছাড়া জাতি কি? দেশ ভিন দেশিদের খাবার, দেশ ভিন দেশিদের খাবার। ওলামা একরাম ছাড়া জাতি কেমন? রাখাল ছাড়া ছাগল যেমন। বলেন কি বলছি, রাখাল ছাড়া ছাগলের যে দুরবস্থা, ওটা ভাগের স্থানের উপরে বেঁচে থাকে। ওলামা একরাম ছাড়া জাতি ভিন দেশিদের স্থানের উপরে বেঁচে থাকবে? হ্যাঁ, যদি না শব্দগুলো এ জাতির 16 কোটি মানুষের কানে কানে পৌঁছে দিতে পারতাম। হ্যাঁ, আওয়াজ লাগানো আমার জিম্মা, আমি এক ফেরিওয়ালা, আমি এক ফেরিওয়ালা, আমি এক নকশ নকশা আঁকি, আমি ছবি আঁকি। আবার ওই ইকো, তোমরা ইকো বন্ধ করো না। কি বলছি, ওলামা ইকরাম ছাড়া জাতি কেমন? মাদ্রাসা ছাড়া জাতি কেমন? ফ্যাক্টরি ছাড়াও শোরুম যেমন। মাদ্রাসা ছাড়া জাতি কেমন? ফ্যাক্টরি সব বন্ধ, শোরুমে মাল কয়দিন চলবে? শোরুমে মাল কয়দিন চলবে? হ্যাঁ, ঈশ্বরে একটা আবার খুলে দেন তো শেষ করি। ليجزيهم ما أحسن ما عملوا، سورة نور، ليجزيهم ما أحسن، ليجزيهم أحسن ما عملوا، ليجزيهم الله أحسن ما عملوا. তুমি যদি মানুষের মতো মানুষ হও, রব্বুল আলামিন বলেন কথা দিলাম তোমার একটা একটা আমলকে আমি যা যা দিব গুনে গুনে, আতাআন হিসাবা, গুনে গুনে যা যা দিব, জাযাউন ওয়াফাকা, গুনে গুনে যা যা দিব। আমি বললাম রব্বুল আলামিন গুনে গুনে যা যা দিলে কত দিবেন? রব যেন বলেন যাও 1-এ 10। আমি বললাম 1-এ 10-এ আমার তো পেট ভরবে না, আমি আমার মাল 1-এ 10-এ বেচতাম না। কি হয়, রব যেন বলেন যাও বাড়িয়ে দিলেন 1-এ 70। আমি বললাম 1-এ 70-এ হবে না, তোর কত দিলে হবে, তোর কত দিলে হবে? রব যেন বলেন যাও 1-এ 700। আমি বললাম হবে না, 1-এ 7 লাখ হবে না, 1-এ 49 কোটি হবে না। যদি 1-এ 49 কোটি দেয় তবুও তো আমার 70 বছর, প্রতিটা সেকেন্ড ইনটু 49 কোটি সমান সমান একটা নির্দিষ্ট সংখ্যা, এরপরে আখরাতের কি হবে? বুঝতে পারছি, লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, তোমার জীবনের সুন্দর সুন্দর আমলগুলো গুনে গুনে আমি যা যা দিব। এরপরে কি করব, গুনে গুনে তো একসময় তোমার আমল শেষ, আমার যা যাও শেষ, এবার কি হবে? ওয়াজিদাহুম মিন ফাদলিহি, এবার শুধু বাড়াবো, 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 শুধু বাড়াবো। রব্বা কতদিন বাড়াবেন? আমি যতদিন থাকি ততদিন বাড়াবো। কি তোমাদেরটা না হয় আর 42, তোমাদেরটা না হয় 42, তোমাদেরটা না হয় আরো 40, তোমাদেরটা না হয় আরো 80, আমাদেরটা রব যতদিন ততদিন। এপারেও আছি ওপারেও আছি, ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন, এপারেও আছি ওপারেও আছি, এপারেও 2 রুটি, এপারে তুমিও 2 রুটি, আমিও 2 রুটি, এপারে তুমিও একটা মুরগি, আমিও একটা মুরগি, এপারে তোমারও পাখা আমারও পাখা, ওপারে গিয়ে দেখবা নাই কিছু, এপারে তোমাদের বেশি কিছু আমাদের অল্প কিছু, ওপারে তোমাদের নাই কিছু আমাদের সব কিছু। কি ওদের কি এপারে সব কিছু না বেশি কিছু? না, আমার অল্প কিছু, আমাদের অল্প কিছু, বলেন, এপারে আমাদের অল্প কিছু, এবারে এপারে তোমাদের সব কিছু, বেশি কিছু, তোমাদেরও কিছু আমাদেরও কিছু, আমাদের শুধু কিছু তোমাদের বেশি কিছু। বুঝেন নাই কথা, আমাদের কি কিছু কিছু, তোমাদের কি বেশি কিছু, ওপারে তোমাদের নাই কিছু আমাদের ওপারে। আল্লাহ, ومن أراد الآخرة وسعى لها سعيا فهو مؤمن
فأولئك كان سعيهم مشكورا رب جن بولن اي পারে ওদের কিছু কিছু ও পারে তোমাদের সব কিছু কি হয় সব কিছু নেবেন না বেশি কিছু নেবেন সব কিছু নেবেন না বেশি কিছু দিতে দিতে রব বলবেন এবার আর দিতাম না ওয়াজিদাহুম মিন ফাদলিহি দিতে 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 রব এক পর্যায়ে বলবেন রেদওয়ান পর্দা হটা এবার আসবাব দিয়ে না এবার আমাকে দিয়ে ওয়াজিদাহুম মিন ফাদলিহি সৌন্দর্য শুধু বাড়বে শুধু বাড়বে শুধু বাড়বে জওয়ানি শুধু বাড়বে শুধু বাড়বে শুধু বাড়বে বিবি শুধু বাড়বে শুধু বাড়বে শুধু বাড়বে ফল শুধু বাড়বে শুধু বাড়বে মজা শুধু বাড়বে শুধু বাড়বে শুধু বাড়বে ফুল শুধু বাড়বে শুধু বাড়বে শুধু বাড়বে ওয়াজিদাহুম আমি বললাম রব্বুল আলামিন আমার তো পুঁজি নাই আমার তো আমলের যা যা শেষ এবার দিবেন কোত্থেকে রব বলেন তোরটা দিয়ে দিতাম না না মিন ফাদলিহি আমার একটা গোডাউন আছে ওই গোডাউনের নাম ফজলের গোডাউন ওটা থেকে দিব সুবহানাল্লাহ বলেন আমি বললাম রব্বুল আলামিন এপারেও কিছু দিবেন কিনা এখানেও কিছু দিবেন কিনা রব বলেন আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব রব বলেন এখানে যাকে চাই তাকে বিনা হিসাবে দিব সুবহানাল্লাহ এজন্য আমরা সমস্ত ওলামায়ে উম্মতে দেশের সমস্ত আইম্মায়ে মাসাজিদ আমরা বিনা হিসাবে নেই তোমরা মসজিদ থেকে যে পরিমাণ বেতন দাও এই পরিমাণ বেতন আমাদের চালু হয় না বাকিটা আমরা বিনা হিসাবে নেই কি এই বেতন দিয়ে নিয়ে আমরা চলি আমরা কি দিয়ে চলি এই কত দিয়ে চলি আমরা কত দিয়ে চলি যখন যত লাগে তখন তত কি তখন তত কি লিগা আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব ইচ্ছে ছিল তো জিকরে কালবি জিকরে জাওয়ারে বলবো আল্লাহ মেহরবানি করে এই কথাগুলো বোঝা মানা সহজ করে দেন আমাদেরকে জিকিরের মতো একটা জিব্বা আল্লাহ তাআলা নসিব করেন